মাইটিভির নিয়মিত আয়োজন সঙ্গীতানুষ্ঠান সুর সপ্তকের পক্ষ থেকে আমি সাগরিকা আলমগীর আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সৌজন্যে। দর্শক, হৃদয় দিয়ে গান গেয়ে এবং গান শুনে জীবনের সুখ ও বেদনাকে উপলব্ধি করা যায়। জীবনের কাহিনী আর প্রকৃতির রূপ বর্ণনা গানে গানেই অপরূপভাবে ফুটিয়ে তোলা যায়। মালঞ্চে যখন ফুল ফোটে তখন ভ্রমর গান গায়, আর মনে যখন বিধু স্মৃতি জাগে তখন সেই গান মনকে সান্ত্বনার গুল বাগিচায় নিয়ে যায়। দর্শক, আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমনই একজন শিল্পীকে, আশা করছি তার গান খুবই খুবই ভালো লাগবে। আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত শিল্পী অন্তর রহমান। গান শুনব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে মানিক স্যার আছেন, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই। অসাধারণ একজন মানুষ তিনি, সুর সপ্তক সঙ্গীত অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালক। মানিক স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর অন্তর তোমার গানও আমি শুনব, কিন্তু একটু আলোচনা আমরা শুনব মানিক স্যারের মুখ থেকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে। আজকে আমাদের অনুষ্ঠানে আমাকে যিনি ফোন দিয়েছেন যে অন্তর নামে একটা ছেলে গান করবে, তো আমি বুঝতে পারলাম না যে সে কি মহিলা না পুরুষ। তো আমি বললাম যে SMS করে আমাকে নাম্বারটা দিলে আমি খুশি হব। যেই SMS করে নাম্বারটা দেওয়া হলো, আমি যখন আমার প্রান্ত থেকে ফোন দিলাম দেখি যে পুরুষ কণ্ঠ, তা আমি একটু হতাশ হলাম যে নারী হলে না হয় দেখতাম যে কেমন সুন্দর, এখন দেখি যে পুরুষ হলেও বেশ সুন্দর একটা ছেলে। তো অন্তর যেন আজকে গান গেয়ে সবার অন্তরকে যেন পুলকিত করতে পারে। স্যার, আমার সেই বিশ্বাস কিন্তু আছে। তো অন্তর, আসলে আজকে কেমন লাগছে আমাদের এই আয়োজনে একটু বলো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মানিক স্যারকে এবং আপুকে সুসপ্তক অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আর আজকে তুমি যে গানগুলি করবে আশা করছি একটু তোমার তোমার মনের মতো করবে, তো প্রথমে কোন গানটি আসলে আমাদের জন্য? প্রথমে আমি যে গানটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী বিশিষ্ট লেখক লাকি গান স্যার ইন্তেকাল করেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, তিনি যেন জান্নাতবাসী হন। তাকে নিয়ে আমি একটু এখন একটি গান করছি, সেটি তার সঙ্গীত পরিচালনায় করা আগে যদি জানতাম, এই গানটি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই, ও তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। বলেছিলি তুই যে
পুরা মনে তরি কঙ্কা বারে বারে ভেজে ওঠে পুরা মনে তরি কঙ্কা বারে বারে ভেজে ওঠে আই তোকে আর ভোলা এই জ্বালায় প্রাণে সহে না আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় প্রাণে সহে না এই জ্বালায় প্রাণে সহে না জানি না কেন যে আমায় এক ফেলে চলে গেলি ভুলেও কি মনে পড়ে না জানি না কেন যে আমায় এক ফেলে চলে এই জ্বালায় প্রাণে সহে না আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় প্রাণে সহে না রে এই জ্বালায় খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে তোমার কণ্ঠে গানটি। তো এবারে একটি গান শুনি, ঠিক তোমারই পছন্দেরই হোক, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। আমি এখন শ্রদ্ধেয় শুভিনন্দী স্যারের একটি গান গাছি, যেটি হলো দিন যায় কথা থাকে। যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে কথা নয়নে আগুন আল্পনায়াকে স্মৃতি পাপিয়া চোখ গেল বলে ডাকে
সে কথা নয়নে আগুন অল্প নায়াকে স্মৃতির পপিয়া চোখ গেল বলে রাকে সে যেন যন্ত্রণা কাউকে বলবো না বলবো আছি কি দেশুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে পাখি তুই থাকরে খাঁচায় বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি কি আছে পাওনা কার কাছে দেনা যাচ্ছে হিসাব চুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না বলে যাবার আগে ভাবলো না সে যে কথা দিয়ে রাখলো না বলে যাবার আগে ভাবলো না সে কথা লেখাই আছে বুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তাহ সঙ্গীত অনুষ্ঠানে এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসছে এক্ষুনি মাইটিভির সঙ্গে থাকুন আজ যদি ওর বাবা বেঁচে থাকতো আমরা ন্যাশনাল লাইফ থেকে মিসেস রহমানের কাছে এসেছি জি বলুন আপনার স্বামী ন্যাশনাল লাইফে বীমা করেছিলেন এই নিন মৃত্যু দাবির চেক দুঃসময়ে আপনার পাশে ন্যাশনাল লাইফ দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি গ্রহণ করুন কল দিচ্ছ না কেন তুমি না বললে আর কল না দিতে চুপ কোনো কথা বলবা না কল দিলেও দোষ না দিলেও দোষ বললাম না চুপ আমি কল দিই আমার তো বাংলা লিঙ্ক আমারটা কি ও তোমারও তো বাংলা লিঙ্ক সময়ের বাধা না থাকলে কথা হয়ে ওঠে কথার চেয়েও বেশি একুশ বা উনচল্লিশ টাকা রিচার্জে এক পয়সা সেকেন্ড যে কোনো নাম্বারে আর উনচল্লিশ টাকায় আধা পয়সা সেকেন্ড বাংলা লিঙ্ক নাম্বারে তাই কথা চলুক চলতেই থাকুক বাংলা লিঙ্ক আচ্ছা থার্ড আর ফোর্থ এর মাঝামাঝি কোনো কালার নাই এটা ঠিক আছে না তুমি সেলসম্যানকে দাও ভাইয়া ওই ক্রিমটা দুধের সাথে ফজলিয়া মাখালে যে রংটা হয় না এখন শেয়ারিং চলছে সারাক্ষণ কারণ বাংলা লিংকে তিন জিবি মাত্র চুরানব্বই টাকায় পছন্দের নেটওয়ার্কে ইন্টারনেট চলুক চলতেই থাকুক বাংলা লিংক আজ যদি ওর বাবা বেঁচে থাকতো আমরা ন্যাশনাল লাইফ থেকে মিসেস রহমানের কাছে এসেছি জি বলুন আপনার স্বামী ন্যাশনাল লাইফে বীমা করেছিলেন এই নিন মৃত্যু দাবির চেক দুঃসময়ে আপনার পাশে ন্যাশনাল লাইফ দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি গ্রহণ করুন দর্শক আবারও ফিরে এলাম গান শোনানোর জন্য
আর আমাদের সঙ্গে আজকে গান শোনাতে উপস্থিত রয়েছে সঙ্গীত শিল্পী অন্তর রহমান। আশা করছি ভালো লাগছে, চলুন আমরা আবারও গানে যাই। তো মালিক স্যার, এবারে আসলে কোন ধরনের গানটি শুনলে একটু ভালো লাগবে? তোমার নাম অন্তর রহমান। জি, আমি সংক্ষিপ্ত করে দিলাম, অর মানে অসম্ভব রসময়। থ্যাংক ইউ। অসম্ভব রসময় তোমার কণ্ঠটা। থ্যাংক ইউ সো মাচ। তো এখন এখন কোন গানটা তুমি করবে? আমি এখন সঞ্জীব চৌধুরী দাদার একটি গান করব, সেটি হলো আমি তোমাকেই বলে দেব। আমি তোমাকেই বলে দেব নিজে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাম পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করে গেছি ভুল দরজা। ছুবে কন্নাল ছুবে জোছরার ছায়া, ছুবে কন্নাল ছুবে জোছরার ছায়া। জানে আরা আমি কাউকে বলিনি সেনা, কেউ জানে না না জানে আরা। জানে কন্নার জানে জোছরার ছায়া, জানে কন্নার জানে জোছরার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাম পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, হরণের গেছি ভুল দরজা। ছুবে কন্নার ছুবে জোছরার ছায়া, ছুবে কন্নার ছুবে জোছরার ছায়া। তবে এই হোক তীরে জাগু লব দিন হোক লবণ্য হৃদয় শ্রব, তবে এই হোক তীরে জাগু লব দিন হোক লবণ্য হৃদয় শ্রব। জন কন্নার জন জোছরার ছায়া, জন কন্নার জন জোছরার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাম পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করে গেছি ভুল দরজা। ছুবে কন্নার ছুবে জোছরার ছায়া, ছুবে কন্নার ছুবে জোছরার ছায়া। আসলে না খুবই ভালো লাগছে, তুমি আসলে তোমার সুজ মানে এটা কিন্তু সবারই পছন্দ হচ্ছে। তো আসলে আমাদের সঙ্গে ওস্তাদ আছেন, ওস্তাদ আপনি অন্তরকে একটু দোয়া করে দেন। দোয়া তো সবার জন্যই, তবে শুধু বলবো যে তোমার পথ
আরো অনেক আছে। তো এখন একটা বিরতিতে যেতে হচ্ছে, আবারও ফিরছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তাহ সঙ্গীত অনুষ্ঠানে এখন নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, মাইটিভির সঙ্গেই থাকুন। আজ যদি ওর বাবা বেঁচে থাকত। আমরা ন্যাশনাল লাইফ থেকে মিসেস রহমান।